Bismillahirrahmanirrahim. Hello my dear viewers and all of my subscribers. A lot of thanks watching my video. Bondura, ami ajke dekhabo apni apnar video te kibhabe logo setup korben ba logo boshaben. Ekta video shondorjo briddhi korar jonno je kaj gula korte hoy tar moddhe pradhan hocche logo setup kora ba logo boshano. Logo boshale upokar hoy ki apnar video ta keu copyright korte pare na khub shohoje. Ekta video te jokhon ekta logo thake tara viewer ora jinish ta khub shondor bhabe bujhte pare. Viewers ke লগটা খুব সুন্দরভাবে আকৃষ্ট করে। তো আমি আজকে দেখাবো ওন্ডাশিয়া ফিল্মোরা দিয়ে কিভাবে আপনি আপনার ভিডিওতে কিভাবে লগো সেট আপ করবেন বা লগো বসাবেন। প্রথমত আমাকে যেটা করতে হবে ইম্পোর্ট ফাইল, ইম্পোর্টে ক্লিক করতে হবে। ইম্পোর্টে ক্লিক করার পরে ইম্পোর্ট মিডিয়া ফাইলস ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি আপনার যে ভিডিওটা নেবেন সেই ভিডিওতে ক্লিক করতে হবে। দেখেন আমার একটা ভিডিও চলে আসছে যেটা আমার নেওয়ার কথা ছিল। দেন আমি আবার ইম্পোর্টে ক্লিক করব, ইম্পোর্ট মিডিয়া ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে লগোটা নেব সে লোগোতে ক্লিক করব, যেমন এস এ মিডিয়াটা আমার আরেকটা চ্যানেল যেখানে ইসলামে বিভিন্ন স্কলার যারা আছে ওনাদের ওয়াজ মাহফিল দেওয়া আছে এবং ইসলামে কিছু প্রশ্ন দেওয়া আছে। আপনারা চাইলে এস এ মিডিয়া চ্যানেল ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে আমার লোগো। এখন আমাকে যেটা করতে হবে যে ভিডিওটাকে টাইমলাইনে নিয়ে আসতে হবে। তো টাইমলাইনে আনার জন্য অ্যাড টু প্রজেক্ট যে প্লাস চিহ্ন এখানে ক্লিক করলাম। ক্লিক করে ডোন্ট চেঞ্জ এখানে ক্লিক করলাম। তো আমার একটা টাইমলাইনে চলে আসছে। আমি কাজের সুবিধার্থে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে। বাটন ক্লিক করে এটা টাইমলাইনে নিয়ে আসতে হবে। টাইমলাইনে আনার পরে আপনার যতটুকু দরকার আপনি ঠিক অতটুকু পরিমাণ আপনার লোগোটা সেট আপ করে নেবেন। আমরা দেখতেই পাচ্ছি আমাদের লোগোটা কিন্তু চলে আসছে অলরেডি। আমি আমার কাজের সুবিধার্থে আমি এটা একটু কেটে নিই। আমি কেটে দিলাম, আমার প্রয়োজন অনুযায়ী আমার এই লোগোটাকে আমি ছোটো করে নিলাম, ছোটো করে নিই এবং এখানে আমি রেখে আমি আমার প্রয়োজন যতটুকু অতটুকু লোগোটা করে ছেড়ে দিই। সাপোজ আমার যে লোগোটা আমি এ পরিমাণ রাখবো এবং এখানে বসাবো, আমি বসালাম। এ হচ্ছে আমার লোগো বসানোর সিস্টেম। আমার এখানে লোগো বসানো শেষ। তো আরেকটা জিনিস, আমি অনেক সময় দেখা যায় ভিডিওর শেষে যে চ্যানেলের যে লোগোটা বড় আকার আসে, সেটা করার জন্য আপনার যে এস এ মিডিয়ার এখানে অ্যাড টু প্রজেক্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখেন আমার একটা টাইমলাইনে চলে আসছে। এই যে আমার, আপনি এখান থেকে প্রায় ইচ্ছা মতো আপনি এটা বড় ছোটো করে নিতে পারেন, বড় ছোটো করে নেবেন। আমরা দেখি তো বন্ধুরা, এইভাবে একটা ভিডিওতে একটা লোগো সেট আপ করতে হয়। আজকে পর্যন্তই। আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আশা করি তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।